কিশোরগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন। কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ও জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক দিলারা বেগম আসমা। সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ সাফিয়া খাতুন। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দ জাকিয়া নূর লিপি। প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মানসুরা জামান নূতন প্রমুখ। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক মহিলা আওয়ামী লীগের কর্মীবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।